এখানে আসতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এনেছেন, আমরা আসতে পারছি, এজন্য আরেকবার দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা না তুরজাউন। হে বান্দা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটাও মনে করেছো আমার দরবারে তোমরা আর ফিরে আসবে না? এই ধারণা করো যদি এটা ভুল, কারণ আমি তোমাদের অনর্থক বানাই নাই, আমি তোমাদের অনর্থক বানাই নাই। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা না তুরজাউন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম একমতে উলায়া জালাস তো কাদিম জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম তাকা আসার আনহু ওয়া ফাহাম রর জালি বকা কোরআন কালামুল্লাহ বাশান কাজিমাস্তি কাজিমাস্তি নইন। আল্লাহ বলে, হে মানুষ, তোমরা কি ধারণা করেছো আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদের অনর্থক সৃষ্টি করলাম, এবং এটাও কি ধারণা করেছো আর আমার দরবারে ফিরে আসবে না? এই ধারণা করো যদি এটা ভুল, কারণ আমি তোমাদের অনর্থক বানাই নাই, একদিন আগে পরে হোক আমার দরবারে তোমাদের হাজিরা দিতেই হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণী লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। এরে বান্দা, তুমি কি ধারণা করেছো আল্লাহ তোমারে অনর্থক বানাইছেন? না না, আল্লাহ তোমারে অনর্থক বানায় নাই। শীতের দিন আমরা খেজুরের রস দিয়া পিঠা খাই কি খাই না? আল্লাহর এক বান্দা বড় কষ্ট করে একটা খেজুর গাছ রোপণ করলো, খেজুর গাছ রোপণ করার পর এক সময় তার থেকে ফল পায়, খেজুরের রস খায়, খেজুরের রস দিয়া পিঠা বানায়া খায়, কত মজার পিঠা, পিঠা খায়, খেজুর খায়, এক সময় দেখা যায় তার নিয়ত শেষ হয়ে যায়, খেজুর থেকে আর খেজুর গাছ থেকে আর রস দেয় না, আর খেজুর দেয় না। আল্লাহর এক বান্দা খেজুর গাছের ডেকে কয়ে, খেজুর গাছ তুই এতদিন আমারে রস দিতি, খেজুরের দানা দিতি, এখন কেন বন্ধ করে দিলি রে বল? খেজুর গাছ ডেকে বলে, আমার আর এখন দেওয়ার সুযোগ নাই। তাহলে গাছওয়ালার মালিক ডেকে বলে, তোকে আমি এমনে ফালায়া দিব না, আমার পুকুরের গাঠলা হিসেবে তোকে আমি কুঠার দিয়ে কেটে টুকরো টুকরো করে আমি আমার পুকুরের কাজে লাগায় দিব। তোর ভিতরে আমার এত গ্রাম, এত মেহনত, তোর পিছনে আমার এত টাকা খরচ, এত সময় নষ্ট করলাম, এখন তোর এমনি ফালায় দেওয়া যাবে না, তোর পিছনে আমার এত ঘামের টাকা, এত মেহনতের টাকা। এক পর্যায়ে আল্লাহর বান্দা যখন গাঠলা বানায়, দেখা যায় এক সময় গাঠলাও পানিও শুকায়া যায়, এখন কি করবে? একজনে বলে, এবার আমাকে দিয়া দাও, বলে না, এটার পিছনে আমার কত টাকা, কত পয়সা, কত সময় আমি মেহনত করলাম, এটাকে এমনি দেওয়া যাবে না। এক পর্যায়ে এটাকে লাকড়ি বানায়া
চুলার ভিতরে দিয়ে এক সময় ভাতের রান্না করে করে যখন খায় বান্দা, তুমি কি ধারণা করেছো আল্লাহ তোমার এমনি এমনি ছেড়ে দেবে? না না, আল্লাহ তোমার এমনি এমনি ছেড়ে দেবে না। আল্লাহ তোমারে বানাইলেন এত আদর করে, এত যত্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা, এত আদর করে এত যত করে তোমারে বানাইলাম আমি আল্লাহর জন্য, তুমি কি করলা? আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে গুলাম, তোরে আমি আসমান সম পরিমাণ জমিন তারে আমি, আল্লাহ তোরে অক্সিজেন বানায় দিলাম বান্দা, অল্প একটু অক্সিজেনের দরকার, অল্প একটু খাবার হলে বান্দা চলা সম্ভব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি রকমের খাবার তোরে দিয়া দিলাম, অল্প একটু পানি হলে চলা সম্ভব। আল্লাহ রব্বুল আলামিন সাগর কি সাগর পরিমাণ পানি দিয়া দিলেন, অল্প একটু জমিন হলে বলা সম্ভব। আল্লাহ রব্বুল আলামিন বিশাল জমিন বানাইলেন। এ বান্দা একটু ধারণা কর, চিন্তা কর, আল্লাহ রব্বুল আলামিন তোরে অনর্থক বানাই নাই, একদিন আগে পরে হোক আল্লাহর দরবারে তোয় হাজিরা দিতেই হবে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের দুইটা কারণে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, এক নম্বরে পরীক্ষা, দুই নম্বরে নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন। আল্লাহ তাকিদ দিয়া বলেন, গুরুত্ব দিয়া বলেন, ওয়ালানাবুনুন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়াসসিম মিনাল আমওয়ালি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের বানাইলাম, তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব, পরীক্ষা ছাড়া কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে ভয় দিয়া পরীক্ষা করবেন, কত রকমের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা সন্তান দিয়া পরীক্ষা করব, তোরে আমি বালা মুসিবত দিয়া পরীক্ষা করব, ফ্যাট দিয়া পরীক্ষা করব, বিবি দিয়া পরীক্ষা করব, বাচ্চা দিয়া তোরে পরীক্ষা করব, রোগের শেষ নাই, অসুবিধার সমস্যার শেষ নাই, একটার পর একটা সমস্যার বিপদার বিপদ। আল্লাহর হুকুম যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি করে পরীক্ষা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা আমাকে ভয় কর, এবং মুসলমান না হয়ে কবরে আসবা না, আমাকে ভয় কর। কেমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, এক নম্বরে পরীক্ষা, দুই নম্বরে নেক আমল। কেমন পরীক্ষা! দুনিয়ার ভিতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কত কিছু করলাম দুনিয়ার জন্য, আমরা পাগল, দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, পরকালের চিন্তা নাই, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, মন চাই জিন্দিগি চালাই। না না, মন চাই জিন্দিগি চালাইলে হবে না, হবে না, হবে না, অহংকারী করলে হবে না, আমি বড় আমি বড়, আমার থেকে বড় কেউ নাই, আমি বড় আমি বড়, আমার থেকে বড় কেউ নাই। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলতেছেন, আমি নিজেরে সব সময় ছোট মনে করি, আমার আমার থেকে নবী, আমার থেকে নবী বড় আর কেউ নাই, কিন্তু নবী হইয়া নিজকে এত ছোট মনে করেছেন, ওনার তাকা, ওনার দিকে তাকাইলে দেখা যায় আমরা যদি নবীর সুন্নাত অনুসরণ করে চলতে পারি, আমাদের দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। কেমন মায়ান নবী, যে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে সাত দিনের ক্ষুধা পর্যন্ত মাফ, যে নবীর চেহারা মুবারক দিকে তাকাইলে অনেকজনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত, যে নবীর মার চিন্ত, গাছ চিন্ত, জঙ্গলার পশু পাখি হরিণরা চিন্ত, জঙ্গলার পানিরা পর্যন্ত নবীর চিন্ত, আমরা মানুষ নবীর চিনলাম না,
এরে নবীর উম্মতের দল আজকে পাগল পাগল হইয়া বাবার পিছনে দৌড়ায়, মাজারে দৌড়ায়, এমক এমক জায়গায় যায়, কিন্তু না, নবী রহমাতুল লিল আলামিন সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়েদুস সাকালাইন ইমামুল মুরসালিন রহমতে আলাম নবিউল আরবুয়াল আজম শাফি হাফিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যে নবী না হইলে আমরা হতাম না, ওই নবীর উম্মত হইয়া নবীর এত সুন্নত মানলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই গোলাম একটা নবী তোরে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, এমন নবী পাঠাইলাম, নবীর উম্মত হওয়া সত্ত্বেও নবীর আদেশ তোমরা অমান্য করতেছো, আল্লাহর হুকুমগুলো অমান্য করো, নামাজ নাই, পর্দা নাই, সুন্নতের খবর নাই। আজকে যদি জিগাই ভাই নামাজ পড়ছনি বলে, কিসের নামাজ কিসের নামাজ, আমাদের ঈমান ঠিক আছে, ঈমান মজবুত আছে, না না, নামাজ ছাড়া কোনো জান্নাতে যাওয়ার কোনো টিকিট যদি গ্যারান্টি যদি থাকতো, আবু বকরের চোখের পানি কান্নার আওয়াজ, উমরের চোখের পানি কান্নার আওয়াজ, এত কাদা কাঁদলেন, এত কাদাই কাঁদলেন, নামাজ পড়ার পরেও জান্নাতের টিকিট পাড়ার পরেও এত কান্না, এত কান্না করলেন আবু বকর, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কান্না করে। সাহাবী একজন ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন উমর, ঈদের দিন আনন্দের দিন আপনি কেন কান্না করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমি যে রমজান মাসে রোজা রাখলাম কবুল হইল কিনা চিন্তা, রমজান মাসে সেহারি খাইলাম কবুল হইল কিনা চিন্তা, রমজান মাসে তারাবি পড়লাম সেহারি খাইলাম নামাজ পড়লাম কবুল হইল কিনা চিন্তা, এই ভয়ে আমি ওমর কান্না করে রে যুবক। একজন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা হওয়ার পরও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরও এত কান্না, এত কান্নার আওয়াজ, এর নবীর উম্মতের দল তারাও খলিফাতুল মুসলিমিন, আমরাও মানুষ, তারাও মানুষ, তারাও সাহাবী, আমরাও মানুষ, আল্লাহর হুকুম নাই, সুন্নতের খবর নাই, ঈমান এত দুর্বল, এত দুর্বল, মসজিদে থাকি এক, মসজিদের বাহিরে আর এক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়ির ভিতরে কাজ করতেছে, হঠাৎ করে কাজের ফাঁকে ফাঁকে একদিন বেলাল বলে, আহাত ডাক দিয়া কয় আহাত, আবার ডাক দিয়া কয় আহাত, উমাইয়া বলে, বেলাল তুমি কার নাম জপ? বলে, আমি আমার মালিকের নাম জপতেছি। বেলাল তোমাকে বাতা বানায় দেওয়া হবে, বেলাল তোমাকে টাকা পয়সা যা লাগে তুমি সব দিয়া যাও, কারণ তুমি আমার আমার নাম জপতেছো। বেলাল বলে, উমাইয়া না না, যেই মালিক আমাকে সৃষ্টি করলেন, তোমাকে সৃষ্টি করলেন, ওই মালিকের নাম আমি জপি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার শাসন দলের লোকেরা আঘাত করতেছে, আক্রমণ করতেছে, বেলাল চোখের পানি সারে আর কান্দে কয়, আল্লাহ, ঈমানের তাগিদ নিয়ে বলতেছি, আল্লাহ আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি কালেমা একদম ভিতরে ঢুকাইলাম, কখনো আমি কালেমা ছাড়তে পারবো না, তোমার নাম ছাড়তে পারবো না। বেলালকে আঘাত করতেছে উত্তপ্ত মরুভূমির ভিতরে, বেলাল একবার চিত হয়ে শোয়ায়, একবার উপর হয়ে শোয়ায়, ওই উত্তপ্ত মরুভূমির ভিতরে বালুগুলা এত গরম, এত গরম, উত্তপ্ত মরুভূমির ভিতরে বেলালের উপর উডের চর্বি নারী বুড়ি চাপা দেয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বেলাল, বেলালের মতো ধৈর্য ধারণকারী রহমাতুল্লিল আলামিনের সাহাবী বেলাল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতেছে, পথের ভিতরে দেখে বেলাল আহাত আহাত বলে চিল্লায়,
উমাইয়ার লোক বেলালকে আঘাত করে আর নির্যাতন আর নিপীড়ন চালাইতেছে, স্টিম রোলার চাপায়া দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে চিল্লায়, কি রে বেলাল, আহাদ আহাদ নাম তুমি এত জোরে জোরে কেন জপতেছ? বলে আমি আমার আল্লাহর নাম জপতেছ। বলে উমাইয়ার গোষ্ঠীর দলেরা তোমার আঘাত করতেছে, উমাইয়া যত জোরে জোরে তোমার আঘাত করে তুমি তার আরো জোরে জোরে তুমি আহাদ আহাদ বলে চিল্লাও। বেলাল কয়, ভাই আবু বকর, আমার উমাইয়া যত দূর আঘাত দেয় যত সহ্য করতে পারি, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম আহাদ আমি ছাড়তে পারি না। কাদের কুত রক্তদানি বরকা মাল انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهاد বহার হালে তুই মেরা নিগাদা, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। আল্লাহ সন্নাই, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহর শুরু নাই শেষ নাই। লামিয়ালি দোয়ালামি ওলা দোয়ালামিয়া কুল্লাফু কুফুয়ান আহাদ, আল্লাহ কারোর থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, আল্লাহর পিতা নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহর নিদ্রাও নাই। পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহকে প্রশ্ন করো, কয় আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলে, রে পয়গম্বর, তুমি যদি বলো আমি ঘুমাই না, তাহলে আগামীকাল তুমি দুইটা পানির গ্লাস নিয়ে আমার সামনে তুমি হাজির হয়ে যাবা তুম পাহাড়ের ভিতরে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পানির গ্লাস নিয়ে হাজির, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার হয়ে গেছে, মূসা দাঁড়ায় থাকো, কখন দাঁড়াবো, কয়টার সময় দাঁড়াবো, কোনো হিসাব নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পানির গ্লাস নিয়ে দাঁড়ায় গেলেন, রাত্র যখন প্রায় 9টা 10টা 11টা 12টা 1টা বাজতেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের চোখ এখনো ঘুমানি আসে না। রাত্র যখন গভীর হয়, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে দুইটা গ্লাস যখন হাতের ভিতরে থাকে, কিছু দূর যখন যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের থেকে গ্লাসগুলো পড়ে যায়। পয়গম্বর বড় অবাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন পানির গ্লাস হাতে রাখার জন্য, আমার হাত থেকে পানির গ্লাসগুলো পড়ে গেছে, আল্লাহর দরবারে কি জবাব? আল্লাহ বলে, রে পয়গম্বর, ভয় পায়েন না, ভয় পায়েন না, আপনি তো বলছেন আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, যদি আমি আল্লাহ ঘুমায় যাই, গোটা জাহানের গোটা বিশ্বের লোক আমার বান্দা আমার বান্দি যদি গভীর রাতে আমি আল্লাহ রে আল্লাহ কয়ে ডাক দেয়, কোন সময় আমি আল্লাহ তাদের পাশে দাঁড়াবো? কাদের কুদ রক্তদানি বারকা মাল আন্তা রাব্বি আন্তা হাসবি জুল জালা, অতি গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগাতের পর আগাত, আবু বকর সিদ্দিক বলে, ভাই বেলাল আল্লাহর নামটা আস্তে আস্তে জপ। বলে বলে বেলাল বলে, ভাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি দেখব আপনি কোথায় যান। বলে, রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের দরবারে যাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গেলেন, পয়গম্বর, বেলালকে উমাইয়ার বাচ্চারা এত আঘাত করতেছে, এত নির্যাতন করতেছে, আমরা কিছু করা দরকার।
নবীজি বললেন, রে আবু বকর, আমাদের মাল থেকে আমরা দেখি বেলালকে উদ্ধার করতে পারি কিনা। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে আবার হাঁটতেছে, যখন রাস্তা দিয়ে যাইতেছে, আগের ন্যায় বেলাল চিৎকার করে জোরে জোরে বলে, আর উমাইয়ার দলের আঘাত করতেছে, আর বলে বেলাল আহাদ 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 বলে চিল্লায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক বলে, ওরে ভাই বেলাল, তোমারে বললাম আহাদ আহাদ আস্তে আস্তে বলতে, তুমি কেন এত জোরে বলো? বেলাল বলে, রে ভাই আবু বকর, আমি আমার মালিকের নাম যতই জপি যতই জপি, ওই কাফের বাচ্চারা আমার যতই মারে, যতই অত্যাচার আর নির্যাতন আর নিপীড়ন চালায়, ওই নির্যাতনের নিপীড়নের চাইতে আমার আল্লাহর আহাদ নামটা আমার চাইতে এত মজা, এত মজা, ওই আহাদ নাম আমার চাইতে মাইরের চাইতেও বেশি, এজন্য আমি আল্লাহর নাম জপতেছি। আমাদের ইমান কত দুর্বল, আমাদের ইমান নাই, ইমান একদম 0 পয়েন্টের কাছে চলে এসেছে, আমার ইমান দুর্বল। আমাদের চোখের ভিতরে পানি নাই নামাজ পড়িও, চোখের ভিতরে পানি নাই কান্না নাই, এত কান্না করার পর জান্নাতের টিকিট পেয়েছে, এরপর কান্নার আওয়াজ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে রওনা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাবে, আল্লাহর সঙ্গে কথা বলবে, তাকায় দেখলো একটা পাথর কান্না করে, কি ব্যাপার পাথর, তুমি কান্না করে কেন? পাথর বলে, রে পয়গম্বর, আমি শুনলাম জাহান্নামের ভিতরে আমাকে লাকড়ি বানানো হবে আর মানুষকে লাকড়ি বানানো হবে, এজন্য আমার বড় ভয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে জাহান্নামে ফালায়া দেয়, আমি পাথরের কি অবস্থায় ভয়ে আমি কান্না করি। আপনি কোথায় যান? বলে, আমি আল্লাহর দরবারে যাই। তাড়াতাড়ি যান, যদি পারেন আমার মন্ত্র, আমার আবিদ মন্তব্যটারে আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহ কাছে যত কথা আছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে, পাথরের কথা না বলার পরে আবার চলে আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর মনে হয় আপনি কিছু ভুলে গেছেন, বলেন কি ভুলে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আসার সময় পাথরের কান্না দেখলাম, পাথর কান্না করতেছে, কি বলে? বলে, পাথরকে নাকি আপনি জাহান্নামে নিক্ষেপ করবেন। হ্যাঁ, পাথর তো ঠিকই বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কয়, পয়গম্বর আপনি যা বলে দেন, পাথরকে আমি জাহান্নামের আর ফালাবো না, কারণ এই পাথর যে আমি আল্লাহর ভয়ে এত কান্না করেছে, আমি আল্লাহর ভয়ে এত অযোধারায় কান্না করেছে, আমি ওই পাথরের কান্নার কারণে আমি পাথরকে মাফ করে দিলাম। পাথর মুসা পয়গম্বর পাথরের কাছে চলে আসলেন, চলে আসার পর পাথর তো বলতেছেন, পাথর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আরজি পেশ কবুল করেছেন। পাথর কান্না শুরু করে শেষ করলেন, কয়েকদিন পর আবার রাস্তা দিয়া পয়গম্বর মুসা নবী হাঁটতেছেন, আবার দেখে আগের নেই অযথায় মুসা নবী পাথর কান্না করে, পাথর কেটে গিয়ে বলে, ও পাথর, তোমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিছেন, কেন আবার কান্না করো? পাথর ডেকে বলে, রে পয়গম্বর, যে আল্লাহ রাব্বুল আলামিন কান্নার কারণে আমারে মাফ করলেন, এই কান্নাটা আল্লাহর দরবারে বড় প্রিয়, আমার জন্য আমি কান্না করতেছি। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কিনু মায়েস পর নজর হ্যায়, নমি গোয়াম কে আছে দুনিয়া জুদা বাস, বহার কাহার কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গা ফেলে বুদান, নেকামা শোন করা হো ফর জিন্দে জান, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহীঁ হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহীঁ হো,
বাজার সে গুজারো খরিদার নেই হো, বাজার সে গুজারো খরিদার নেই হো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরে জমিনে বৃষ্টি নাই, পয়গম্বরের কাছে মিশরবাসীরা আসে বলল পয়গম্বর আমাদের জমিনটা চৌচির হয়ে গেছে, পেটে গেছে পানি নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে কি করব, কি করার দরকার? বলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আমাদের জন্য দোয়া করেন যেন বৃষ্টি হয়ে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি নাই, আপনি বৃষ্টি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গম্বর আমি মিশরের জমিনে বৃষ্টি দেব, তবে একটা কারণে বৃষ্টি দিব না, কারণটা কি? বলে তোমার মজলিসের ভিতরে একজন গুনাহগার নাফরমান ব্যক্তি ঢুকে আছে, ওই নাফরমান ব্যক্তি যদি তোমার মজলিস থেকে না উঠে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের ভিতরে বৃষ্টি দেব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ বড় গরম হয়ে গেছে, কে রে আমার মজলিসের ভিতরে এমন একজন গুনাহগার আছে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে না? গুনাহগারের অন্তরের ভিতরে ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পয়গম্বর বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার মজলিস থেকে না উঠবে আমি আল্লাহ তোমার জমিনের ভিতরে বৃষ্টি দিব না। পয়গম্বর আবার বলতেছে কে আসো ওই গুনাহগার আমার মজলিসের ভিতরে, তাড়াতাড়ি বেগে যাও। পয়গম্বরের কথা শুনে ওই ব্যক্তির মনের ভিতরে ভয়, এখন চিন্তা করলো যদি মজলিস থেকে বেগে যাই তাহলে মানুষ বুঝবে আমি জিনাকার, আমি গুনাহগার। আর পয়গম্বরের আবার ডাক দিয়া কয় কে আসো জিনাকার, তাড়াতাড়ি বেগে যাও, না হয় আল্লাহর থেকে নামটা ধরে তোমাকে আমি মজলিস থেকে বের করে দেব। জিনাকার কান্না করে আল্লাহ আমার মনের ভিতরে বড় ভয়, না জানি আমার কি অবস্থা হয়। জিনাকার অযদারায় অন্তর দিয়া কান্না করে মালিক আমি এত গুনাহ করলাম, দুনিয়ার কোন মানুষ জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার আত্মীয় স্বজনরা জানে না, ও মাওলা তুমি জানো, তুমি জানো, তুমি ছাড়া আমার আর কেউ জানে না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি তোমার এক গোলাম। বান্দা অযদারায় কান্না করে আল্লাহর দরবারে চায়, আল্লাহ বলে ও বান্দা যা যা, তুই গভীর ভাবে অন্তর দিয়া যে তো কান্না করেছ আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর আবার অবাক হয়ে গেলেন, জিনাকার মজলিস থেকে বাইর হয় না কিন্তু বৃষ্টি অযদারায় পড়তেছে। পয়গম্বর বড় অবাক হয়ে গেলেন, আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি নাই, আপনি বলছেন এই জিনাকার যদি না উঠে আপনি বৃষ্টি দিবেন না, এখন তো জিনাকার উঠে নাই কেন আপনি বৃষ্টি দিলেন, আল্লাহ আপনার থেকে জানতে চাই। আল্লাহ বলে রে পয়গম্বর আমি যা জানি তুমি মূসা পয়গম্বর তা জানো না। আল্লাহ আপনি কি জানেন বলে বান্দা, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিলাম, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিলাম না, ওই বান্দার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়া দিলাম। বান্দা গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ আমি গুনাহ করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, আল্লাহ আমার মতো পাপী নাফরমান কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি এত গুনাহগার, আমি এত গুনাহগার, আমার মতো নাফরমান কেউ নাই, এত গুনাহ করলাম, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার আত্মীয় স্বজনরা কেউ জানে না, ওরে আল্লাহ তুমি জানো, তুমি জানো, ও মালিক পয়গম্বর দোয়া করে আল্লাহ তোমার নাম গাফফার, তোমার নাম রহমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে বান্দা আমাকে ভয় কর, ভয় করলে আমি আল্লাহ তোরে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার বান্দা তোরে বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দেব, দুই নম্বরে এমন জায়গা থেকে তোর রিজিক আমি রাখছি তুই কখনো ধারণা করতে পারবি না, কখনো কল্পনাও করতে পারবি না।
আল্লাহর এক বান্দা গুনাহ করে করে জীবনটার বড় না পায়, এমন কোন অপরাধ নাই বান্দা করে নাই, জীবনের প্রত্যেকটা মুহূর্তে চুরি ডাকাতির শেষ নাই, নাফরমানি করতে করতে অন্তরটা বড় নাপাক হয়ে গেছে, একদিন ঘুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের বড় ভয়, ঘুমের ভিতরে মুয়াজ্জিন আজান দিয়া দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজে জান্নাত তোমার ঠিকানা, পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, আহাতে মনে কঠিন দিনেতে নামাজে তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজে জান্নাত তোমার ঠিকানা, পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, আহাতে মনে কঠিন দিনেতে নামাজে তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজে জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের ভিতরে বড় ভয়, ওয়াজ দাঁড়ায় ফজরের সময় কান্নার আওয়াজ, আজানের আগে মসজিদে গিয়া হাজির, গিয়া বলে রে হুজুর আমি জীবনে অন্যায় কম করি নাই, গুনাহ কম করি নাই, আমি অপরাধ করে ফেলেছি, আমার কি কোনো মা বাঁচেনি? হুজুর বলে রে যুব তুমি এত গুনাহ করছো, এত গুনাহ করছো, আমার আল্লাহ বলে ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর রহিম। এ বান্দা তুমি আকাশ পরিমাণ যদি গুনাহ করো, জমিন পরিমাণ যদি তোমার গুনাহ হয়, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আকাশ এবং মাটি পরিমাণ যদি তোমার গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে তুমি নৈরাশ হয়ে না। এ বান্দা তুমি অনর্থক গুনাহ করিও না, অনর্থক পয়সা কাজ করিও না, আল্লাহর ভয় কর, আল্লাহর হুকুম মান, কবরের কথা চিন্তা কর, মরণের কথা চিন্তা কর, একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাইবা, তোমার মা তোমার যাবে সঙ্গে যাবে না, তোমার বাবা তোমার সঙ্গে যাবে না, তোমার আত্মীয় স্বজন ফ্যামিলি কেউ যাবে না, একা একা কবরের ভিতরে তুমি কয়দিন থাকবা জানো না, ওই কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা। আবু জর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভিতরে শোয়াইয়া প্রশ্ন করে, কবর তোর ভিতরে আজকে কার রেখে যাব তুই জানিস? বলে কবর তোর ভিতরে আজকে হাসান হোসেনের মারে রেখে যাব, খবরদার তুই কবর বেয়াদবি করবি না। এ কবরের মাটির থেকে কোনো জবাব নাই। আবার আবু জর গিফারী ডাক দিয়া কই কবর তোর ভিতরে আজকে কার রেখে যাব তুই জানিস? আসাদুল্লাহ আলী আলী স্ত্রীর তোর কবর রেখে যাব, খবরদার কবর তুই কোনো বেয়াদবি করবি না, কোনো জবাব নাই, আওয়াজ নাই। এবার আবু জর গিফারী ডাক দিয়া কই কবর তোর ভিতরে আজকে এমন একজন লোককে রেখে যাব, দূর জাহানের বাদশা সাইয়েদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন সাইয়েদুস সাকালাইন ইমামুল মুরসালিন, গোটা জাহানের নবীদের নবী, নবীদের সর্দার, গোটা জাহানের উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে তোর কবর রেখে যাব, খবরদার কবর তুই কোনো বেয়াদবি করবি না, কবর থেকে কোনো জবাব নাই, আওয়াজ নাই। এবার কবর ডাক দিয়া কয়
ও আবু জর, আমি হাসান হোসেনের মারে চিনি না, সাদুল্লাহ গারিয়ানির স্ত্রীর চিনি না, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের চিনি না। আমি কবর, আমার কাছে আসতে হলে আমল লাগবে, আমল যদি ভালো হয় আমার কবরের মাটি এমন জান্নাতের একটা বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় আমার কবরের মাটি জাহান্নামের টুকরা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এখনো চিন্তা করো, স্মরণ করো, এ দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও আমরা থাকতে পারবো না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় একজন বুড়ি মহিলা তার সন্তানটা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, বয়স হলো 100 বছর। বুড়ি মহিলা অজয় দাঁড়ায় কান্না করে কয়ে, পয়গম্বর আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সবে মাত্র অল্প দিন হয়ে গেছে। পয়গম্বর বলে, ও বুড়ি মহিলা তোমার সন্তানের বয়স কত? বুড়ি মহিলা মা ডাক দেয়া কয়ে, পয়গম্বর আমার সন্তানের বয়স 100 বছর হয়ে গেছে। ওরে বুড়ি মা, এমন একটা জামানা আসবে রে মা, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ পাইতেছো কার লাগে শুনো, একটু কি মরণের ভয় নাই, কবরের কথা স্মরণ নাই, কেন বেপর্দায় চলো রে মা? তুমিও মা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাও মা, তুমিও মা বাইজিদ মুস্তাবির মাও মা, তুমিও মা শাহমানত শাহর মাও মা, তুমিও মা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাও মা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বলে, মা ভারতের সকল ভারতের 96 লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমার গর্ব হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মা বলে, ও মঈনুদ্দিন এই গর্ব তো আমি মার একটা অংশ, আমি মা যখন তোরে গর্বে ধারণ করলাম কোনোদিন এক উক্ত নামাজ আমি কায়জা করি নাই, তুই যখন বড় হইছস রে বাবা তোর মুখের ভিতর আমি এক ফোঁটা দুধ বিনা অজুতে দেই নাই। খাজা রহমাতুল্লাহ আলাইহির হের মা কত দামি মা, আমার অনসার মা কত দামি মা, এরে মা তুমি পর্দা সারা বাজারে যাও, এ মা তুমি স্বামীর কথা মানো না, স্বামীকে অমান্য করো, স্বামীর গাল মন্দ করো না, না মা স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, ওরে মা তুমি তো খাজা রহমাতুল্লাহ আলাইহির হের মাও মা, তুমি তো বাইজিদ বুস্তামির মাওলানা মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহির হের মা। এরে মা মনে কি চায় না, তুমি একজন আলেমের মা হইয়া দুনিয়ার থেকে বিদায় নাও, তুমি একজন হাফেজ কোরআনের মা হইয়া বিদায় নাও, এমন একদিন আসবে তুমিও দুনিয়া ছেড়ে একদিন চলে যাইবারে মা, যে ঘরে তুমি একদিন লাল কাপড় পরে আসছো এই ঘর থেকে, যে ঘরে তুমি একদিন লাল কাপড় পরে ঘরের ভিতরে বধু হয়ে আসলা, তোমাকে দেখার জন্য এলাকার মানুষ পাগল, তোমাকে দেখার জন্য কত মানুষ ব্যাকুল হয়ে আছে, তোমাকে দেখার জন্য এলাকার সমস্ত মানুষ পাগল হয়ে আছে মা, এই তোমাকে একদিন ওই ঘর থেকে পাঁচখান কাপড়ের পুতলা বানায়া প্যাকেট বারে কবরের ভিতরে রেখে আসবে, ওই কবরে তোমার কেউ যাবে না, তোমার সন্তান যদি একটা থাকে, তোমার সন্তান যদি তোমার জানাজার ইমামতি করে রে মা, তোমার কবর রাজা মাফ হয়ে যাবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই বড় এক বুজুর্গ, ছোট্ট সন্তান বাইজিদ মা গভীর রাতে পানি চায়, সন্তান বাইজিদ পানির জন্য ঘরের ভিতরে যায়, গিয়া দেখে ঘরের ভিতরে পানি নাই, সন্তান দৌড়ে যায় ঘরের ভিতরে, যেহেতু পানি নাই বাহির থেকে পানি আসতে হবে, মা কথাটা রক্ষা করতে হবে, বাইজিদ দৌড়ে পানির জন্য বাইরে যায়, হঠাৎ করে দেখে বাহিরের থেকে পানি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন পানি নিয়ে দাঁড়ায় আছে দেখে মা ঘুমায় গেছে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার সন্তান পানির গ্লাস নিয়ে দাঁড়ায় গেছে, ও যো দাঁড়ায় কান্না, সন্তান দাঁড়ায় গেছে মা ঘুমায় যায়,
এক পর্যায়ে বাইজিদ পানির গ্যালাস নিয়ে দাঁড়ায় গেছে। মাকে এবার মনে মনে চিন্তা করে মাকে ডাক দিব কিনা, একবার চিন্তা করে মারে যদি ডাক দেই মার ঘুম ভেঙে যাবে, মার কষ্ট হবে, মনের ধারণা মার সন্তানের সহ্য হচ্ছে না। এক পর্যায়ে বাইজিদ রহমাতুল্লাহ আলাই পানি নিয়ে সন্তানের জন্য ফজরের সময় পর্যন্ত দাঁড়ায় গেছে, ফজরের আজান হয়ে গেছে, ইতিমধ্যে বাইজিদের মা নামাজের জন্য হাজির। বাইজিদ পানি নিয়ে দাঁড়ানো, সন্তানকে দেখে বলে বাইজিদ তুমি কি ঘুমাও না? বাইজিদ বলে রে মা তুমি না পানি চাইছিলে, কি জন্য আমি ঘুমাবো? বাইজিদের মা বাইজিদের কোলে নিয়ে বলে আল্লাহ আমার বাইজিদ যে কাজটা আজকে আমার জন্য করলো, তুমি আমার বাইজিদের ওলি বানায়া দাও। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।